বুড়ি, তুমি ও ঘরে নেই দেখে আমি চাটা শ্রুতির হাতে দিয়ে আসলাম। আচ্ছা, আবার কিছু হলো নাকি? না না, তুমি যাও না বৌদি, আমি আমি দেখে নিচ্ছি। বলছি তুমি এখন চিনো না, তুমি এখন দাঁড়াও, আমি গিয়ে দেখি, তারপরে তুমি এসো। হ্যাঁ প্লিজ। শ্রুতি, 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 কি হয়েছে শ্রুতি, কি হয়েছে তোমার? সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। শ্রুতি, শ্রুতি, তুমি তুমি এখানে কেন বসে আছো? আর আমাকে তখন ওভাবে ডাকলে কেন? তুমি বলো কেন ওভাবে ডাকলে, কি হয়েছে বলো? শ্রুতি, কেন ডাকলে আমাকে ওভাবে তখন বলো? জেনে গেছে মা, সব জেনে গেছে। আমার আমার নোংরা ছবি আমাকে পাঠিয়ে বলছে, কাল নাকি সকালবেলা কলেজে সব অবরোধ টাঙিয়ে দেবে। আমার আর বাঁচার কোনো উপায় থাকলো না ম্যাম। আর বাঁচবো না আমি, আর বাঁচবো না আমি, আর বাঁচবো না। এরকম করো না তুমি, কেন এরকম করছো? আপনি সব ভুলে যান না, আমি আপনাকে যা যা বলেছি কাউকে বলবে না আমি। আপনি আমাকেও ভুলে যান, শুধু আমাকেও ভুলে যান। শুধু ছেলে মানুষই করে না, শুধু কেন এরকম করছো তুমি? আমরা পুলিশের কাছে যাবো, আমরা পুলিশের হেল্প নেব, শুনতে পাচ্ছ তুমি? একদম এরকম করবে না তুমি। কিচ্ছু করতে পারবে না পুলিশ, কিচ্ছু করতে পারবে। শুধু শুধু শোনো, নিশ্চিত কি হলো? বুড়ি বুড়ি, তুমি ওকে আটকাও, ওকে যেতে দিও না। যদি উল্টো পাল্টা কিছু করে বসে, যাও ওকে ফলো করো, আমাকে জানিও কোথায় যাচ্ছে। জানোয়ারটাকে আমি বুঝে নিচ্ছি, যে করেই হোক। যাও বুড়ি, যাও। এই তো বুড়ি, এই শোন না, বলছিলাম যে তুই যে কিরে, এই আরে আশ্চর্য মেধা, এই বুড়ি বুড়ি, কিরে বাবা, কিছু বললো না, চলে ব্যাপারটা কি বলতো? তুই তো আগের থেকে কাউকে কিছু না বলে যখন ইচ্ছা পটপট এ বাড়ি থেকে বেরিয়ে যাস। আজ বুড়ি বা তোর সাথে কি এমন আলোচনা করলো যে সাথে সাথে ওকে তোর রোগে ধরলো? এত রাত্রিবেলা মেয়েটা বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেল? মামার বোসন গেছে খোঁজ করে আনতে, তোমাকে সেই উপকারটা না করলেও চলবে। বাড়ির মেয়ে বৌরা রাত বিরেতে হুট হুট করে বাইরে যাচ্ছে, যা করে যা। আমি 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 শ্রুতিকে আমি বাঁচাবই, তার জন্য যদি আমায় নিজেকেও মরতে হয় আমি মরব। এত বড় একটা কাণ্ডের পর মিষ্টি বকুনি খেয়ে মেনে নিয়ে ঘরে চলে গেল। আমার মন তো তা বলছে না, কি করবে ও এখন? ওই লোকটাকে যতক্ষণ না শাস্তি দিতে পারছি, আমি যে কুড়ি কুড়ি মরে যাবো ঠাম্মি, আমি যে কুড়ি কুড়ি মরে যাবো। সুরদলনী সে যে শক্তি স্বরূপী।
এটা তো প্রফেসর গাঙ্গুলির পাড়া। শ্রুতি এদিকে গেল, তার মানে প্রফেসর গাঙ্গুলির বাড়িতে গেল। সর্বনাশ! যত জ্বালা, এখন আজকাল কাউকে বলতে যাও বললে সব মুখ ভার করে ঘুরে বেড়াবে। যাই একবার দেখে আসি। অভয়া, অভয়া, কি তুমি আবার এখানে কেন? যাই মেজনাথ বউয়ের মান ভাঙাই। কেন কেন আবার কি? আমি তো দেখলাম যে ওই নাতি নাতিরা সব দয়াময় প্রসাদ নিয়ে বসেছে, আমাদের কপালে আর প্রসাদ জুটবে না। মা, সে কি এখন আমি কি করি? আমি মান ভাঙাই তার প্রসাদ দেখি কি জ্বালা। আমি বলি কি, আমি মিষ্টিকে দেখছি, তুমি বরং ওই বাড়িটা সামলাও, ওই নাতি নাতনিদের দেখো, প্রসাদ দেখো। আচ্ছা আচ্ছা, দেখছি 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 দেখছি। ওরে ওরে ও বাচ্চাগুলো, কি করছিস? কি তোরা প্রসাদ রাখ, সব খেয়ে ফেলিস না যেন। মিষ্টি ঘরে আছে তো। শ্রুতি প্রফেসর গাঙ্গুলির বাড়ির দিকে গেছে, তাড়াতাড়ি এসো। অভয়া, মিষ্টি, অভয়া, মিষ্টি, যা যা ভেবেছিলাম ঠিক তাই, ও নিখাত ওই বদমাইশটাকে শিক্ষা দিতে গেছে। আমি আমি শ্রুতি যাবো, প্লিজ ওই ছবিগুলো কলেজে দেবেন না প্লিজ। আমি আমি আপনার আপনার পায়ে পড়ছি, প্লিজ ওই ছবিটা দেবেন না স্যার। এসে গেছো তুমি মিষ্টি, 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 আমি 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 বুঝতে পারছি না কি হচ্ছে মিষ্টি। ও এরকম একটা বোকামো করলো কেন বলতো? ও কেন এখানে আসতে গেল? শিওর গাঙ্গুলি বাড়িতে এসছে? 100% শিওর। আমার মনে হচ্ছে গন্ডগোলটা আমি করেছি জানো। সেদিনকে কলেজে প্রফেসর গাঙ্গুলিকে আমি শ্রুতিকে নিয়ে বলেছিলাম না, ওই লোকটা ওখান থেকেই সন্দেহ করেছে যে শ্রুতি আমাকে সব বলেছে। আমার খুব ভয় করছে মিষ্টিদি, শ্রুতির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না, কিন্তু বুড়ি সামনের দরজা দিয়ে তো ঢোকা যাবে না। তাহলে পেছনে কোনো দরজা আছে কিনা দেখতে হবে। তুমি তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আমার না থাকাটা গিয়ে সামলাও। কিন্তু কিন্তু তুমি 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 পারবে তো মিষ্টিদি? আমি ঠিক আছি, চিন্তা করো না। তোমার কি বলবো, তোমার কিছু হয়ে গেলে মিষ্টিদি সাবধানে যেও।